আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার 24 নভেম্বর আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন এই ক্রিকেট সুপারস্টার। এবছর জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে রিয়াদকে হুট করে ডাকা হয়, প্রথমে তাকে রাখা হয়নি দলে। এ নিয়ে তৈরি হয় বেশ বিতর্ক। শেষ পর্যন্ত নির্বাচকরা টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন রিয়াদকে। 16 মাস পর টেস্টে ফিরে হারারেতে 150 রানের অপরাজিত ইনিংস খেলার পরই অবসরের সিদ্ধান্ত নেন রিয়াদ। সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার। টেস্ট থেকে বিদায় নেয়ার ঘোষণায় রিয়াদ বলেন, যে ফরম্যাটে এত দীর্ঘ সময় ধরে খেলেছি তা ছেড়ে দেওয়াটা মোটেও সহজ নয়। আমি সবসময় ভালো অবস্থানে থেকে শেষ করতে চেয়েছিলাম এবং আমি মনে করি টেস্ট ক্যারিয়ারের ইতি টানার এটা সঠিক সময়। নির্বাচকরা রিয়াদকে টেস্ট দলে ব্রাত্য করে তুললেও বিসিবির সভাপতি বরাবরই রিয়াদকে টেস্টে নেওয়ার পক্ষে ছিলেন। বিদায়ী বার্তায় রিয়াদ ধন্যবাদ জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকেও। রিয়াদ আরও বলেন, আমি যখন টেস্ট দলে ফিরেছিলাম তখন পাশে থাকার জন্য বিসিবির সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে সমর্থন করায় এবং আমার সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখায় সতীর্থ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা অনেক সম্মান ও গৌরবের। টেস্ট থেকে অবসর নিলেও রিয়াদ পুরোদমে ওয়ানডে ও টি-20 ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট।